এমন কি কখনো হয়েছে যে আপনার বন্ধু আপনাকে হোয়াটসঅ্যাপে খুব মজার মজার স্টিকার পাঠায় আর আপনি সেগুলো সেভ করে রাখেন, কিন্তু আপনি চাইলেও কোনো নতুন স্টিকার পাঠাতে পারেন না? তাই আজ আমি এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, আপনি সেই অ্যাপ্লিকেশন দিয়ে খুব মজার মজার স্টিকার বানাতে পারবেন। হাই, আমি অপু আর আপনি দেখছেন দ্য টেক আফটার, আর এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ওকে, আপনি কি স্টিকার বানানোর জন্য এই দুটি অ্যাপ ব্যবহার করেন? তাহলে আজ আমি এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, তার নাম স্টিকালি। আর এই অ্যাপ দিয়ে আপনিও বানিয়ে ফেলতে পারবেন খুব মজার মজার স্টিকার। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে আপনার নেটটা অন রাখতে হবে। দেখুন, আমার নেটটা অন আছে। তারপর আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরের উপরে যে সার্চ বার আছে সেখানে লিখতে হবে স্টিকালি, STICKER, একটা ডট দিয়ে LY, এটা লিখে আপনাকে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে যে প্রথমে আইকনটা আসবে, প্রথম আইকনটা, হ্যাঁ, ওটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করলাম না। এটা একটু নিচে চলে আসি, এটার রেটিংও খুব ভালো, এটার রেটিং আছে 4.8 আর আর ডাউনলোড প্রায় 10 মিলিয়ন। ঠিক আছে, এখান থেকে সিম্পল আমি বেরিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপ আইকনটা, এটা দেখতে পাচ্ছেন তো? এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যদি নেটটা অন রাখেন, এখানে অনেক অনেক মজা মজা স্টিকার আছে যেগুলো আপনি সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবেন। এছাড়াও একেবারে উপরে আছে তিনটে অপশান, একটা আছে ফর ইউ, স্টিকার আর স্ট্যাটাস। ফর ইউ থেকে আপনার নিজের ফটো বা নিজের কোনো ইমেজ দিয়ে স্টিকার বানাতে পারবেন। তারপর আছে স্টিকার, স্টিকারে এসে আপনার সরাসরি যেসব মজা মজা স্টিকারগুলো আছে সেগুলো আপনি সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবেন। তারপরে যে স্ট্যাটাস, স্ট্যাটাসে অনেক রকম স্ট্যাটাস আছে যেগুলো আপনি সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস রাখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন বা আপনার বন্ধুকে শেয়ারও করতে পারবেন এখান থেকে। তো এবার চলে আসি ফর ইউ। একেবারে নিচের দিকে দেখুন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে প্রেস করবেন। তারপর দুটো জায়গা আসবে, একটা হলো প্যাক নেম, একটা হলো ক্রিয়েটর। প্যাক নেমের এখানে যা কিছু একটা লিখে দেবেন, যেরকম আমি লিখছি NOM, আর ক্রিয়েটরের জায়গায় আপনি আপনার নাম লিখবেন APU। তারপর উপরে যে ক্রিয়েট অপশান আছে এইখানে প্রেস করবেন। প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একটা প্লাস আইকন আসবে, সেখানে লেখা থাকবে অ্যাড স্টিকার। আর একেবারে দেখুন নিচে লেখা আছে অ্যাড টু হোয়াটসঅ্যাপ। অ্যাড টু হোয়াটসঅ্যাপ তখনই ওপেন হবে যখন আপনি তিনটে স্টিকার মিনিমাম বানাবেন। আপনাকে যেতে হবে অ্যাড টু স্টিকার, যেখানে প্লাস আইকনটা আছে সেখানে যেতে হবে। এখান থেকে দুটো অপশান আসবে, একটা হলো অ্যাড ফটো, একটা সার্চ GIF। তো আপনি অ্যাড ফটোতে করবেন। অ্যাড ফটো যখনই করবেন তখন দেখবেন আপনার ফোনের গ্যালারি অন হয়ে গেছে। এখান থেকে আপনি ফোনের গ্যালারিটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করলাম, সাপোজ ধরুন এই ফটোটা। এই ফটোটা যখন আমি স্টিকার বানাবো, সিম্পল এখানে অটো যে অপশানটা আছে এখান থেকে অটো অপশানটা ক্লিক করলে এটা অটোমেটিক আপনার স্টিকার হয়ে যাবে। এবার এখানে আছে দুটো অপশান, একটা হলো অ্যাডজাস্ট আর একটা হলো টেক্স। আপনি অ্যাডজাস্ট দিয়ে কাজ করতে পারেন, মানে অ্যাডজাস্টটা আপনি যদি ফটোটা দেখছেন স্টিকার হয়ে গেছে তাও দেখছেন কোনো কোনো জায়গায় একটু ভালো হতে পারতো, সেখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এই অপশানটা দিয়ে। যেরকম এটা আছে প্লাস, একটা আছে মাইনাস, তো আপনি মাইনাস দিয়ে এই জায়গাটা মুছতে পারবেন, যেটা আমি মুছছি। আর যদি আপনার মনে হয় যে আপনার স্টিকারটা বেশি মোছা হয়ে গেছে, তো আপনি প্লাস দিয়ে আবার জায়গাটা ভরাট করতে পারবেন। তো এরকম করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর আছে অ্যাপ্লাই, কি অ্যাপ্লাই যখন করে দেবেন তারপর স্টিকার বানানো হয়ে যাবে। তারপরে আপনি যদি স্টিকারের উপরে টেক্সট লিখতে চান, তো এখানে আছে টেক্সটের অপশান, এখান থেকে আপনি নানা রকম কালার চয়েস করতে পারবেন, বা এটা আপনি ইংলিশ ছাড়া বাংলাতেও লিখতে পারবেন, যেটা আপনার ফোনের সেটিংস।
সেই ফোনের সেটিংস থেকে আপনি বাংলা করে নেবেন, সেখান থেকে আপনি বাংলাও লিখতে পারবেন। ঠিক আছে, তো আমি একটা কিছু লিখে দিলাম। এটা লেখার পরে আমি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবো। এবং কালার দিয়ে উপরে যে ডান অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে, তারপরে সেভ, তারপরে এরকম করে হয়ে যাবে আমার একটা স্টিকার বানানো। এরকম মিনিমাম তিনটে স্টিকার আপনাকে বানাতে হবে। তারপরে এই তিনটে স্টিকার যখন বানানো হয়ে যাবে তখন দেখছেন অ্যাড টু হোয়াটসঅ্যাপ, এখানে সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড, এবার ডান করবেন, ডান করে সিম্পল ব্যাক করে চলে আসবেন। দেখছেন ওই অ্যাপটা থেকে আমি বেরিয়ে গেছি। এবার যাই আমি ফোনের হোয়াটসঅ্যাপে, এখান থেকে একটা নাম সিলেক্ট করলাম যে আমাদের স্মাইলের জায়গা আছে, সেখান থেকে আমি জাস্ট স্টিকার জায়গায় গেলাম। স্টিকারের জায়গায় গিয়ে দেখছেন উপরে আমি যে স্টিকার বানিয়েছি সেখানে চলে এসেছে। এই স্টিকারগুলো আপনি এখান থেকে পাঠিয়ে দিতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে বেরিয়ে যাই। তাহলে আজকের মতো এইটুকুই, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।